তবে বিপদ কিন্তু মাথার উপরে বিরাজ করছে দিদি ভাই। সবুজ চাঁদের রাত, আজ রাতেই কাল নাগিনী এই রাজ্যকে আর অগ্নিকে ধ্বংস করবে। কিন্তু তাকে যে আটকাতে হবে তোকে। হ্যাঁ বুড়িমা, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাকে যেভাবেই হোক যত তাড়াতাড়ি যোদ্ধাকে উদ্ধার করতেই হবে, সময় যে বড় কম। আরে বাহ, এই তো পরিবারের সবাই এক হয়েছে, দেখেও ভারী শান্তি। হ্যাঁ গো বাকু দাদা, আমারই তো আনন্দের চোখে জল চলে এসেছে। তোরা সবাই ঠিক আছিস তো? নিরাপদে আছিস তো তোরা? খুব কষ্টা কিছুতেই আমাদের পিছু ছাড়তো না, কিন্তু কাল নাগিনী তাদের ডেকে পাঠিয়েছে। হ্যাঁ, যুবরাজ নাকি প্রাসাদ থেকে পালিয়েছে, তাই যোদ্ধা আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েনি তো। কিন্তু দিদি ভাই, কেল্লার আসল রহস্য তো চোখ এড়িয়ে গেলে চলবে না। হ্যাঁ বুড়িমা, ঠিক বলেছ, এই ঢিবি তো আগেও এখানে ছিল। এর মানে হলো এই ঢিবি আর অগ্নির পরিবার অনেক বড় যোগাযোগ আছে। এবার আমি যাবরে দিদি ভাই, এখন আর তোর আমাকে দরকার নেই। তুমি আমায় ছেড়ে চলে যাবে মানে? যাবো আর কোথায়, আবার যখন জীবনে অনেক বড় বিপদে পড়বি তখন আমাকে পাশে পাবি। আর একটা কথা মনে রাখিস, আমার যাবার সঙ্গে সঙ্গে তোর জাদুও চলে যাবে, আর কামিনীর অভিশাপও কেটে যাবে। সাবধান, কাল নাগিনী আর কামিনী দুজনেই ভয়ানক। তোকে এখনো অনেক লড়াই লড়তে হবে, মনে রাখিস। আমি চলি। দিদি ভাই, তোর কাছে জাদু দরজা আছে না? হ্যাঁ, ওটা এক্ষুনি বের কর, আমাদের হেমাক্ষী দিদির গুহায় যেতে হবে। বাঘুরাম, হরিণ ভায়া, তোমরা এখানেই থাকো। মোহিনী, ওরা এমনিতেই নাগদের পছন্দ করে না, তুমি যদি যাও তাহলে বিপদ কিন্তু বাড়বে, তুমি এখানেই থাকো। চলো। সকল সীমা তুমি ছাড়িয়ে গেছো কাল নাগিনী। কামিনী কোনো শিশু নয়, যার সঙ্গে তুমি যখন ইচ্ছে যেমন ইচ্ছে খেলবে। এই লড়াইয়ে জিত আমার নিশ্চিত। এবার তুমি দেখো তোমার সর্বনাশ আমি কিভাবে করি। আমি আসছি কাল রানী, আসছি কাল রানী, তোমার বন্ধু হয়ে নয়, তোমার কাল হয়ে আসছি আমি। কাল কাল
কুমার, তুমি কেন বুঝতে পারছো না কুমার? আমি নিজের কানে শুনেছি রোহিণী মরে গেছে। কাল লাগিনী নিজে বলেছে কথা, আমি নিজে কানে শুনেছি। দিদি তুমি ভুল করছো। দিদি রাজকুমার যদি কিছু হতো তাহলে সব থেকে আগে আমি বুঝতে পারতাম ও ভালো আছে সুস্থ আছে, এই ফুল তার প্রমাণ। এখন শুধু এটাই খুঁজে বের করতে হবে যে রাজকন্যা কোথায় আছে। দিদি তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? পারবে? আহ, এই নাগিনীকে কিছুতেই কুমারের জীবন থেকে দূর করতে পারছি না, ভালো লাগছে না আর। কি ব্যাপার, কেল্লা থেকে ফিরতে এতক্ষণ সময় লাগলো যে? যুবরানী, ওই কেল্লাতে ভয়ানক নাগ আছে, তার রং বেরঙের ডানা, আর আর হ্যাঁ আর একটা নাগিনীও আছে। সেখানে কি কি আছে বল বল। আর একটা মায়াবিনী মেয়ে আছে, সে তো অদ্ভুত জাদু দরজা দিয়ে আমাকে বহুদূর পাঠিয়ে দিয়েছিল। ও বাবা গো, সেখান থেকে আসতে যে কি কষ্ট। জয়নাগ কি? হ্যাঁ দিদি, ও জয়নাগের কথা বলছে। তোমরা জানো জয়নাগ কোন কেল্লাতে আছে? দিদি তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? আমার মন বলছে রাজকন্যা ওই কেল্লাতেই আছে। বেশ, তুমি শান্ত হও হিরিং, বরং তোরা এখানেই থাক, আমরা দুজনে ওই কেল্লায় এক্ষুনি যাবো, আবার ফিরেও আসবো। আশা করি এবার বোধহয় কুমারের মনে একটু শান্তি ফিরবে। এসো। সেই জাদু দরজা, হে কি তুমি তুমি এখানে? তোমাকে খুঁজতে যে যুবরাজ যুবরানী কেল্লায় গেলেন, সে কি আর একটু অপেক্ষা করলেই তো দেখা হয়ে যেত তাহলে। এদের আমি ছাড়বো না। পিঙ্গলা থাম তুই। আর এই মেয়েই তো সে। পিঙ্গলা দেখেছিস তো বোন, দেখেছিস তো কিরম করছে, আমার কিন্তু ভয় করছে। কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, তুই মার কাছে গিয়ে দাঁড়া তো, যা। হিরিং বড়, পিঙ্গলা আজ কিন্তু বড় বিপদের দিন, আজ সেই সবুজ চাঁদের রাত। কাল লাগিনি আজই মোক্ষম আঘাত আনবে। তোমাদের সবার সাহায্য চাই আমার, তবে আমি তোমাদের যুবরাজ আর এই রাজ্যকে রক্ষা করতে পারবো। আমাকে যুবরাজ আর হিমাক্ষী দিদির কাছে এক্ষুনি যেতে হবে, কিন্তু তার আগে আমার বাবা মা আর দিদি ভাইকে সুরক্ষিত স্থানে রাখতে হবে। কাল্লাগিরি যদি ওদের হদিশ পেয়ে যায় একবার, তাহলে অনর্থ হয়ে যাবে। তোমরা সাহায্য করো না আমাকে কিছু। এটাই সব থেকে নিরাপদ জায়গা, এখানে কাল্লাগিনী প্রবেশও করতে পারবে না। এসো তোমরা, আপনারা এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। না না, আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না। মা, এখন এসব কথা বলার সময় নয়। তুমি দিদি ভাই বাবা তোমরা যদি নিরাপদে থাকো তাহলে আমি নিশ্চিন্ত থাকব, আমি সব কাজ ভালোভাবে করতে পারবো। মা না, রোহিণী মা আমার কিছু হবে না, বিশ্বাস করো। দিদি ভাই, মা আর বাবাকে নিয়ে ভিতরে যা, আর সাবধানে থাকিস তোরা। জয়নাগ চল। চলো বন্ধু।
ভাই লিকপিকে হরিণের দল, তোরা থাক, আমি চারপাশটা দেখে আসি। ওরে বাবা, কে এলো? তুমি শুধু শুধু জেদ করলে, আমার কথা শুনলে না। চলো এবার এখান থেকে, চলো। ওটা কি? কিসের আলো দিদি? এসো তো দেখি। সেই কেল্লা যেখানে আমি বাবাকে শেষবারের মতো দেখেছিলাম। কুমার! হ্যাঁ দিদি। কি বলছো কি তুমি? তাই আমাদের যুবরাজ অগ্নির অভিষেক আটকে দিতে চাইছে। আমি যদি আমার শক্তি প্রয়োগ না করতাম, না জানি কত বড় সর্বনাশ হয়ে যেত আমাদের যুবরাজের। মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছো তুমি। তুমি আসলে কাল যা তোরা। আমার বিষ নিঃশ্বাস থেকে বাঁচলেও আমার বিষ নজর থেকে কে বাঁচাবে তোকে? এইবার তোর নিজের লোকেরাই তোকে হত্যা করবে। মিথ্যেবাদী, কুলের কলঙ্ক তুই! আমি যুবরাজকে নিয়ে যাচ্ছি। তোরা তো জানিস তোদের কি করতে হবে। আর একটু হলেই অগ্নি আর হেমাক্ষী এই ঢিবি স্পর্শ করে ফেলেছিল, তাহলেই তো সর্বনাশ হয়ে যেত। না না, আর কোনো ভুল নয়। আমার যে শুধু তোমাকে চাই অগ্নি, শুধুমাত্র তোমাকে। আমার কথা শোনো, আমার কথা একটাবার বিশ্বাস করো। আমি মিথ্যে কথা বলছি না, তোমরা একবার আমার কথা শোনো, একবার শোনো। আমাকে এখান থেকে পালাতেই হবে, যেভাবে হোক পালাতেই হবে আমাকে। যা, কোথায় গেল? পালিয়ে যেতে দিলে চলবে না, আজই হেমাক্ষীর শেষ দিন। চল। দিদি, যোদ্ধা, যোদ্ধা!
আপনি? আমি খোকোশ রাজ, এ রাজ্য আমার, আমার মেয়ে হেমাক্ষী আর ছেলে অগ্নি, কিন্তু তারা কোথায়? আমি ওই আংটির প্রকৃত অধিকারী। তার মানে আপনি এতদিন এখানেই বন্দি ছিলেন? হ্যাঁ, কারণ আমি জানতাম যে আজ আমার মুক্তি হবে, কারণ তুমি এই রাজ্যে আসবে। নাগ বংশের যোগ্য উত্তরাধিকারিণী রোহিণী, রোহিণী আজ সে বিশেষ তিথি। আজ খোকোশ রাজ্যের ভবিষ্যৎ বদলে যাবে, আর সেটা হবে শুধুমাত্র তোমার জন্য। আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না। আপনার সব কথা আমার যেন ধাঁধা মনে হচ্ছে। তোমার সব ধাঁধা আমি কাটিয়ে দিচ্ছি রোহিণী, কারণ তোমাকে যে সমস্ত কিছু জানতে হবে। অদৃষ্টে লিখন কেউ বদলাতে পারে না, আর সেই লিখন এই পুঁতিতে আছে। নাগ বংশ আর খোকোশ বংশ বহুকালের শত্রু হলেও এদের মুখোমুখি হতেই হতো। তুমি আর অগ্নি সেই অদ্ভুত সম্পর্কের দুটো দিক। তোমাদের দেখা হবে এটা অদৃষ্টে লেখা ছিল। তুমি আবার তাকে এই তিথিতে এখানে ফিরিয়ে আনবে, সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। বছর পরে তুমি আমার পুত্রকে ফিরিয়ে আমার সন্তানদের মিলিয়ে তুমি আমাকে মুক্তি দান করলে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, কালনাগিনী আপনাদের কাছ থেকে কি চায়, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য ভয়ানক, যা শুধু অগ্নির জীবন আর এই রাজ্যের সঙ্গেই জড়িত না, এতে আরে অনেক কিছু ধ্বংস হবে। সেটা কি খোকোশরাজ? মায়ের সঙ্গে শঠতা করছিলে পুত্র অগ্নি? ছি 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 ছি। কেন কেন বারবার এই শব্দটা বলছো তুমি? কেন? শব্দটা তোমার মুখে মানায় না। ঠিক ঠিক বলেছো তুমি, সত্যি তো এই প্রহসনের তো আর কোনো প্রয়োজনই নেই। শোনো, তোমাকে আর এই রাজ্যকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যা চাই আজ রাতেই তা আমি পাবো। কি চাও তুমি বলো, কি চাও তুমি যার জন্য তুমি এত অত্যাচার করছো? না, তোমাকে বলতে তো আমার কোনো অসুবিধে নেই, কারণ আমার উদ্দেশ্য সাধনের পথে তুমি হলে আমার মূল অস্ত্র।
আমি চাই মহানাগ মুনি। মহানাগ মুনি?